আজিগড় কাণ্ডের আবহে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে রণক্ষেত্র মধ্যমগ্রাম। পুলিশের সামনে ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে এবং তার আত্মীয়র দোকানে ভাঙচুর করে। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতেও হামলা চলে। চলে ব্যাপক বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এলাকার মানুষ তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অভিযুক্তের বাড়িতে ও তার আত্মীয়র দোকানে ভাঙচুর চালান তারা। পুলিশ ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, এরপর লাঠিচার্জও করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, যেটা অভিযোগ যে বিষয়টি মিটমাট করানোর চেষ্টা করেছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী, এমনই দাবি করছেন স্থানীয়রা। অভিযুক্তকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। মধ্যমগ্রামের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর্যগঞ্জ কাণ্ডের আবহে এবার নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, আর সেই অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল মধ্যমগ্রাম। প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরন, আমরা দেখতে পেলাম এলাকার যে ছবি, ক্ষুব্ধ মানুষ তারা একেবারে ক্ষোভে ফেটে পড়ছেন। ঠিক কি অভিযোগ তাদের এবং এলাকার পরিস্থিতি বা এখন কি? দেখো, এলাকার পরিস্থিতি অমৃতা, এখন থমথমে পুলিশ পিকেট রয়েছে। আজ ভোর রাত পর্যন্ত সেখানে উত্তেজনা ছিল। ভোর রাতে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। শুধু মধ্যমগ্রাম নয়, আশপাশের থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয়। কেননা যে অভিযোগ, ওই নাবালিকা যে বাবা যে অভিযোগ করছেন যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য তাদেরকে বিষয়টি মিটমাট করে নিতে বলেন এবং এরকম পরামর্শ দেওয়া হয়, তারপরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এলাকার বাসিন্দারা চড়াও হয়, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে, অভিযুক্তের আত্মীয়দের দোকানে ভাঙচুর চালানো হয়, পুলিশের উপস্থিতিতে পুরো তাণ্ডব চালানো হয়। তার পাশাপাশি উই ওয়ান জাস্টিস এই স্লোগানেও সরবরণ গ্রামবাসীরা, এবং সেই সময় তারা উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে দিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর চালায়। এরপরই বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়, তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, অভিযুক্তকে আটক করে। কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরপরই অভিযোগ নির্যাতিতা ওই নাবালিকার অভিযোগ, নাবালিকার বাবার অভিযোগ দিয়ে তাকে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ নেন এবং অর্থাৎ মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের তরফ থেকে। আর তাকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। আর এই ঘটনার জেরে যথেষ্ট উত্তপ্ত হয়, র‍্যাব কমব্যাট ফোর্স নামানো হয়, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবে ঘটনাস্থল থেকে আজ ভোর রাতে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ, তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপরে ঘটনার পরপরই যখন মধ্যমগ্রাম থানার পুলিশ ওই গ্রামে গিয়ে পৌঁছয়, তখন পুলিশের ওপর বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় এবং সেই সময় পুলিশ কর্মীর সংখ্যা যথেষ্ট কম ছিল, তারা কার্যত পিছু ওঠে। তারপরই পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরের পরই বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে, এরপরে লাঠিচার্জ শুরু করে, এই উত্তেজিত জনতাকে শান্ত করে এবং তারপরই ভোর রাতে ওই অভিযুক্ত আটক করে নিয়ে যায়। ঘটনার সূত্রপাত, 7 বছরের নাবালিকাকে ও তারই এক প্রতিবেশী ব্যক্তি তার সঙ্গে যৌন হেনস্থা করে এবং এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পরপরই অভিযুক্ত নির্যাতিত ওই নাবালিকার বাবা অভিযোগ করেছে যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিষয়টি মীমাংসা করে নিতে বলে। একে একটা নাবালিকার সঙ্গে জঘন্য অপরাধ করা হয়েছে, তাতে ক্ষোভে ফুসছে গ্রামবাসীরা। এই অবস্থাতে ওই পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের সদস্যরা তাকে মীমাংসা করে নেওয়ার জন্য পরামর্শ নেয়। তাকে কেন্দ্র করে পরিস্থিতি হামলা চলে।